আসসালামু আলাইকুম, সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম। রামাদান উপলক্ষে আমি আগে যে কাজগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে কিভাবে আমি একটা পারফেক্ট ইফতারি আয়োজন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই স্টেপগুলো ফলো করে আপনারা অনেক রকমের আইটেম একবারে অল্প সময়ে তৈরি করতে পারবেন, এতে করে আইটেমের পরিমাণও বেড়ে যাবে আর রোজা রেখে কষ্টটাও কম হবে। তো এক ফার্স্টে আমি এখানে বেসনটা গুলিয়ে রাখবো। তো এখানে আমি প্রায় 1 কাপের মতো বেসন নিয়ে নিলাম। এখন একে একে এখানে আমি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। অ্যাট ফার্স্ট 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া, সাধারণ যে লবণ, 1/2 টিস্পুনের মতো গরম মশলা আর 1 চিমটির মতো জিরা ফাঁকি, সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কিছুটা। আর এখানে আমি কিছুটা গরম তেল ইউজ করছি। গরম তেলটা ইউজ করলে আপনার বেগুনি বা আলুর চপ যেটি আপনারা তৈরি করবেন সেটার ভিতরে বেশি তেল ঢুকবে না। এখন একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি আদা রসুন বাটা 1 টিস্পুনের মতো। এখন সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপরে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন, একবারে বেশি পানি অ্যাড করবেন না। অল্প অল্প করে পানি অ্যাড করছি আর একটা উইস্কের সাহায্যে সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে উইস্ক না থাকলে আপনারা হাত দিয়েও ভালো করে মিক্স করে নিতে পারেন। বেসনটা চেষ্টা করুন কিছুক্ষণ আগে মিক্স করে নেওয়ার, এতে করে বেগুনি বা যেগুলো আপনারা ভাজবেন না কেন সেগুলো খুব সফট হবে আর উপরে সেটা অনেকটা ক্রিস্পি হবে। এখানে সুন্দর একটা খামি তৈরি করে ফেললাম। তো আমি এখন এটাকে এখন রেস্টে রেখে দিব সাইডে। তো এরপরে আমি এখানে জিলাপি তৈরি করে রাখছি। আমি সর্বপ্রথম জিলাপি দিয়ে শুরু করছি। তো এটা বানিয়ে রাখা যাবে, ঠান্ডা হয়ে গেলে সমস্যা নেই। আমি জিলাপির ব্যাটারটা এখানে তৈরি করে নিলাম। এখানে আমি বেশি কিছু অ্যাড করিনি, অল্প কিছু উপকরণে জিলাপি ব্যাটারটা আমি এখানে তৈরি করেছি। এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা আর ভিনেগার। এরপরে অল্প পরিমাণে পানি দিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিটেলস রেসিপি আমি খুব শীঘ্রই আপলোড করে দিব। এরপরে আমি একটা পাইপিং ব্যাগে এগুলো ভরে নিলাম। তারপরে আমি এখন জিলাপির শেপে দিয়ে দিব। তারই ঝাল আইটেমের সাথে জিলাপি হলে মন্দ নয়, আপনারাও চেষ্টা করবেন বাসায় তৈরি করার। এতে করে একটা আইটেমও বাড়বে আর একটু টেস্টের একটা পরিবর্তন হবে। আমি গরম তেলে জিলাপিগুলো বানিয়ে ফেলছি, ঘুরে পেঁচিয়ে দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারাও সেম একই প্রসেস ফলো করে যদি এগুলো তৈরি করেন আশা করি আপনাদেরগুলো পারফেক্ট হবে। জিলাপিগুলো হয়ে গেলে আমি এখন এটাকে মিষ্টি শিরায় একটু ভালো করে ডুবিয়ে নিচ্ছি। আই তো আমার জিলাপি রেডি হয়ে গেছে, তো এটা আমি এখন সাইডে রেখে দিব। এরপরে আমি এখানে ভাজাভাজির কাজে চলে গেলাম। অ্যাট ফার্স্টে আমি এখানে ডিমগুলো ভেজে নিব। তো আমি এখানে সিদ্ধ ডিম মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তারপর হালকা বেসনে ডুবিয়ে এটা একবারে গরম তেলে, ডুবু ডুবু গরম তেলে এটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু বড় প্যান নিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি যাতে করে অল্প সময়ে আমি সবগুলো ভেজে নিতে পারি আর খাবারগুলো গরম গরম থাকে। আমি একটা করে এগুলো এখানে দিয়ে দিব। আর অবশ্যই এক্ষেত্রে চুলার আঁচটা একটু হাইতে রাখবেন। তো আমি একে একে সবগুলো ডিমের চপ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব বেগুনি। আমি আগে থাকতে বেগুন কেটে পরিষ্কার করে নিয়েছি, একটু লবণ দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। তারপরে আমি বেগুনিগুলো এখানে দিয়ে দিব। আমি এখানে এক একটা করে বেগুন দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই ভালো করে কোট করে নেবেন, এতে করে বেগুনিগুলো পারফেক্টভাবে হবে। অবশ্যই এক্ষেত্রে তেলটা গরম হতে হবে, না হলে কিন্তু সব কিছু চুষে যাবে আর ভালো করে ফুলতে যাবে না। তো আমি এখানে একে একে সবগুলো দিয়ে দিয়েছি। আর যখন দেখবো নিচের সাইডে একটু কালার হয়ে এসেছে, এরপর যে আমি এটাকে উল্টে দিব, ক্ষেত্রে একটুখানি কমিয়ে দিবেন, এতে করে ভিতরে সেটটা পারফেক্টভাবে সিদ্ধ হতে সময় পাবে। দেখতে পাচ্ছেন বেগুনিগুলো পারফেক্টভাবে হয়ে গেছে, যেগুলো কালার চলে এসেছে সেগুলো আমি এখন একটা চালনির সাহায্যে উঠিয়ে নিব। এগুলো রেডি হয়ে গেছে। আর আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি একটা স্টিকে ভরে এটাকে একটু ডিম দিয়ে ভালো করে করে নিয়েছি। তারপরে যে সমতল শীটগুলো আছে সেগুলো আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছিলাম, এখানে উপরে দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি। এতে করে সাইডটা অনেকটা সুন্দর হবে আর এটাকে আপনারা স্টিক চিকেনও বলতে পারেন। এটা দেখতে অনেকটা ভালো লাগে আর খেতে অনেকটা মুচমুচে হয়। কোট করে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা যখন একটু মিডিয়ামে থাকবে সে পর্যায়ে আমি একে একে সবগুলো দিয়ে দিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, দেখা যায় ভিতর থেকে কাঁচা রয়ে গেছে আর উপরে সাইডটা ভালো মতো ক্রিস্পি হয়নি। এগুলাকে ভালো মতো করে ভেজে নিচ্ছি। দেখছেন কতটা সহজে আপনারা একটা আর একটা আইটেম আপনারা বেশি তৈরি করতে পারলেন। একটা সুন্দর কালার চলে এসেছে আর চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, সে পর্যায়ে আমি একটা চালনির সাহায্যে এগুলো উঠে রেখে দিব। এরপরে আমি যে সমচেগুলো আগে থাকতে তৈরি করে রেখেছিলাম সে ফ্রোজেন সমচেগুলো আমি একটু এখানে একটু তেলের সাহায্যে ভেজে নিচ্ছি। ডুবো তেলে দেওয়ার দরকার নেই, আর আপনারা চাইলে ডুবো তেলও ইউজ করতে পারেন। এটা একটু মিডিয়াম তেল দিলে দেখবেন দুনো পাশে সুন্দর কালার চলে আসবে। আর সমচেটা ভাজার ক্ষেত্রে যখন ফ্রোজেন থাকবে সে পর্যায়ে চুলার আস্তে একটু বাড়িয়ে দিবেন, যখন ফ্রোজেনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সে পর্যায়ে চুলার আস্তটা কমিয়ে দিবেন, এতে করে উপরে সাইডটা অনেক সুন্দর একটা কালার আসবে। তো আমি উল্টে পাল্টে 2-3 বারে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার সমচেগুলো
গুলো ভাজা হয়ে গেছে পারফেক্ট ভাবে, তো আমি এখন এটা উঠিয়ে সাইডে রেখে দিব। পেঁয়াজি গুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজি গুলো আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে। এগুলো আমি আগে থাকতে শেপ দিয়ে রেখেছিলাম, আমার আগের ভিডিওটা চেক করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন ওগুলো সেম একই ভাবে ভেজে নিলাম। এখন পাকোড়া গুলো ভেজে নেওয়ার পালা। এই পাকোড়ার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে ডিটেলস সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটা বড় হবে তাই আর আমি এখানে অ্যাড করছি না। তো পাকোড়া গুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দিব। আমার প্রায় সবকিছু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা প্লেটিং করে নিচ্ছি। তো সবকিছু আমি একটা চালনির ভিতরে রেখেছি নিচে টিস্যু পেপার দিয়ে, এতে করে বাড়তি যে তেলটা আছে সেটা আপনার টিস্যুতে ঝরে যাবে। বাসায় যদি ইফতার পার্টি থাকে সেক্ষেত্রে আগের দিন এগুলো সব প্রিপারেশন নিয়ে রাখতে পারেন, আর পরের দিন ঝটপট বানিয়ে নিলেই হয়ে যাবে। আমার এই সবগুলো আইটেম তৈরি করতে বেশি সময় লাগেনি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। আপনারা যদি আমার মতো আগে থাকতে সবকিছু রেডি করে রাখেন আর পরবর্তীতে শুধু এগুলো ভেজে নেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সময়টা খুবই কম লাগবে। আমি এখন প্রায় সবকিছু দুইটা দুইটা করে এটা সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো আমার এখানে প্রায় 9 থেকে 10টা আইটেম হয়েছে। আমি এখানে জিলাপিটা দিতে ভুলে গিয়েছিলাম আসলে। তো আমি সাইডে এখানে কিছু ফলও কেটে নিয়েছি, করে কাটার দিয়ে কেটেছি আর একটা লাঠি দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তো এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। সাথে দিয়ে দিয়েছিলাম খেজুর। আর আমি এখানে ভুট্টা রান্না করেছিলাম, এটা আমি এখন একটা বাটিতে দিয়ে দিলাম। এই রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় সেম একই প্রসেসে সবকিছু ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।